আমাদের একটা প্রথা চলেছে বর্তমান সে ছেলে হোক কিংবা মেয়ে হোক তাদেরকে আমরা থুবড়া খাওয়াই এই থুবড়া খাওয়ানো কত দূর পর্যন্ত জায়েজ কত দূর পর্যন্ত নাজায়েজ যদি থুবড়া খাওয়াই তো কে কে খাওয়াতে পারবে কারা কারা খাওয়াতে পারবে না কয়েক বছর ধরে আমাদের মাঝে একটা নতুন স্টাইল চলে এসেছে সেই স্টাইল হলো বিয়ে যদি কালিয়াচকে হয় তিনটা টোটো রিজার্ভ করে যে মেয়েটার কিংবা যে ছেলেটার বিয়ে হচ্ছে তার সম্পর্কের মেয়ে গুণেরা টোটোতে চেপে গাড়িতে করে চেপে সেই কালিয়াচকে যাবে হলুদ মাখাতে ছেলে হোক কিংবা মেয়ে বিয়েতে এই যে আমাদের প্রথা যাওয়া এই হলুদ মাখাতে যে যাচ্ছে সেটা জায়েজ না হারাম সেটা যাওয়া জায়েজ হচ্ছে না হারাম হচ্ছে ইনশাআল্লাহ হলে জিজ একটা বাল্লি টোলাতে প্রথা চলেছে ফাতিহা করার পরে থুবড়া যদি কোনো মুলবি ইমাম সাহেব মেয়েকে যদি খেলাই তো বরকত হবে জি মা বাপ আমার কোনো আজনবী কোনো গায়র মাহারাম কোনো মেয়েকে যদি থুবড়া খাওয়ায় তো বরকত হবে না সেই মৌলবি সাহেব হোক আর কারি সাহেব হোক বরকত হবে না বরঞ্চ আল্লাহর আজাব নাসিল হবে আল্লাহর আজাব হবে আজাব আরে বিয়ের জন্য আপনার থুবড়া কোনো জরুরি নাই এটা আমার আপনার প্রথা শরীয়তের মধ্যে কোথাও থুবড়া নাই বন্ধু আমার বিরাদার মুসলমান একটা প্রথাকে চালু করার জন্য আমার যুবতী বোনেরা এখন নতুন একটা ফ্যাশন তৈরি করেছে হলুদ কাপড় পরে ই গুনহার পটলি উঠাতে যাবে যে পাঠাবে এক জায়গা থেকে অপর জায়গা গায়ের মাহরামকে হলুদ মাখাতে থুবড়া খাওয়াতে সেও গুনাহগার হবে যেই বাড়িতে যাবে সেই বাড়িতে আল্লাহর আযাব নাযিল হবে এই এদেরকে যারা রিসিভ করবে যারা বাড়িতে জায়গা দেবে তারাও গুনাহগার যারা পাঠাবে তারাও গুনাহগার আর জানে ওয়ালি তো গুনাহগার হবে মুসলমান এবোন দুদিনের জীবন দুদিন বেঁচেছো দুদিনের জীবন বোন আমার বিটি আমার মাসি আমার পিসি আমার মজা যদি নিতে হয় আখিরাতের মজা নাও দুনিয়ার মজা নিও না দুনিয়ার মজা নিও না মজা যদি নিতে হয় জান্নাতের মজা নাও চেষ্টা করো ফাতেমার সিরাতের উপরে আমল করার আল্লাহ যদি তোমাকে ফাতেমার সঙ্গী করে দেয় দুনিয়ার মজা জান্নাতের সামনে কিছু কিছু বন্ধু আমার বিরাদার এই মজার সামনে কি রাম বাবা জীবন ভাইরা আমার আর শেষ কথা বলি আমি নিজের আলোচনা সমাপ্ত করব এই যে আমরা হলদি ব্যবহার করি হলদি মাখাই হলদি লাগাই ছেলেকে লাগাই কিংবা মেয়েকে লাগাই ছেলেকে যদি হলদি লাগান এটা সাহাবী থেকে প্রমাণ আপনি লাগাতে পারেন তাহলে তারাই হলদি লাগাবে যাদের সঙ্গে বিয়ে হারাম মা লাগাবে আপন বোন লাগাবে খালাতো ফুফাতো বোন লাগাবে না কিন্তু বর্তমানে কিছু খালাতো ভাবি ফুফাতো ভাবি হয় যদি দেবারকে যদি আপনার তিন বছরে যদি বদলা উঠিয়ে কোচলে যদি বদলা উঠাতে যদি না পারে তাহলে বলে বরযাত্রী যাব বরযাত্রী তুমি না গেলে তো কি হবে ভালো তো হবে আরো গাড়িতে যেতে পারবে একটা লোক ভালো করে বাড়িতে যেতে গাড়িতে যেতে পাবে ব্রাদার মুসলমান এই মা এই বোন আমার এক অপর ছেলেকে হলুদ লাখা লাগা তোমার জন্য হারাম 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 মায়ামার গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো যদি হলুদ লাগাও তারাই হলুদ লাগাবে যাদের সঙ্গে বিয়ে হারাম তারাই লাগাতে পারবে শর্ত এতটুকু নাভি থেকে নিয়ে
হাঁটু পর্যন্ত কাপড় উঠবে না তার উপরে নিচে লাগাবে পায়ে লাগাবে শরীরে লাগাবে এই টুকরের মধ্যে লাগাবে না এই বিরাদার মুসলমান এই মা খালা গোনেরা দুনিয়ার মজা নিও না একটা শাড়ির জন্য বোন তুমি আখিরাতকে বরবাদ করিও না দেওয়ারের ভিয়াতে যাব একটা শাড়ি পাবো ওই লোভে তুমি হলদি মাখাতে চলেছো কবরে যাওয়ার পরে শাড়ি ভুলে যাবে সব হাড়ি ভেঙে যাবে মা আবার বোন আবার বাপ আমার ভাই আবার চেষ্টা করুন প্রত্যেক গুনাহ থেকে বাঁচার যতটুকু পারেন একশোটার মধ্যে পঞ্চাশটা তো বাঁচতে পারবে আরে পাঁচটা তো বাঁচতে পারবে তার মধ্যে যদি আমার আল্লাহ রাজি হয়ে যায় ইনশাআল্লাহ তোমার ঠিকানা জান্নাত হবে যাই হোক বন্ধু আমার বিরাদার চলতে চালাতে সিরফ দো শের মাই পৌঁছাতা হুঁ মাই আপনি জগহ লেনে কি কোশিশ করতা হুঁ।